সম্পূর্ণ মহিলা দ্বারা পরিচালিত একটি সংগঠন সারেঙ্গা পল্লী সমাজ গ্রাম কল্যাণ সমিতি। সারা বছরেই বিভিন্ন রকম মানব কল্যাণকর কাজে যুক্ত থাকতে দেখা যায়। 18ই ডিসেম্বর রবিবার তারা আরও একটি মানব সেবামূলক কাজ তারা নিজেদের সারা বছরের কাজের মধ্যে যুক্ত করলেন, স্বেচ্ছায় রক্তদান শিবির। সবকিছু তো ফ্যাক্টরিতে তৈরি হয়, মানুষের ব্লাডটা কিন্তু আজ পর্যন্ত কোনো ফ্যাক্টরি ওঠেনি যে মানুষের ব্লাডটা তৈরি হয়। আমরা দেখেছি যে থ্যালাসেমি পেশেন্ট বাচ্চা যারা আছে তাদের রক্তের জন্য কত প্রাণ চলে যাচ্ছে, সেই জন্য আমাদের সারেঙ্গা পল্লী সমাজ থেকে আজকে ব্লাড ডোনেশান ক্যাম্প করছি। আমরা বলেছিলাম প্রায় 100 ডোনার হবে, এখন আমাদের কাছে প্রায় 200 কাছাকাছি ডোনার চলে এসছে। সবাই একই যে আমরা রক্ত দেব, প্রাণ বাঁচাবো, এটাই আমাদের মূল উদ্দেশ্য আজকে। আচ্ছা, আমরা দেখে থাকি আপনারা তো বিভিন্ন সামাজিক কাজ করে থাকেন সম্পূর্ণ নিজেদের খরচায়। সরকারের পক্ষ থেকে কোনোদিন কোনো কিছু অনুদান পাওয়া গেছে কি বা আবেদন করেছেন? আমরা আজ পর্যন্ত সরকারের কাছে কোনো অনুদান পাইনি। আমাদের সংস্থা প্রায় 5000-এর উপরে আমাদের জরি শ্রমিক নিয়ে কাজ করি, এদের হেলথ আর এডুকেশান তো আমাদের মধ্যেই, কত মায়েরা আছে তাদের বাচ্চাদের থ্যালাসেমি আছে, বারবার ব্লাডের জন্য এ হসপিটাল এ হসপিটাল দৌড়াদৌড়ি করে, সেই সব থেকেই আর কি আমরা ঠিক করেছি যে আমরা ব্লাড দেব। আর এইরকম যাতে মায়েদের বাচ্চারা ভালো থাকে তার জন্য আমরা চেষ্টা করছি যে বারে বারে এইরকম ব্লাড ডোনেশান ক্যাম্প করে আমরা ব্লাডগুলো আমরা হসপিটালের হাতে তুলে দেবো, যাতে এই কার্ডটা দিয়ে আর একজনের আমরা প্রাণটা বাঁচাতে পারি, সেই চেষ্টাই আমরা করছি। হ্যাঁ, আমাদের সব জায়গায় লিডার ছড়ানো আছে, ওদের মাধ্যমে আমাদের কাছে আসতে হবে, আমাদের কাছে এলে আমরা কার্ড দিয়ে দেবো। সেই কার্ড নিয়ে সঞ্জীবন হসপিটাল আছে ফুলেশ্বর, আর কুঠারি হসপিটাল আছে আপনার কলকাতায়, এই দু জায়গায় গেলেই ওরা এই ব্লাডটা পেয়ে যাবে, এতে কোনো সমস্যা হবে না। যদি কোনো সমস্যা হয় তখন আমাদের সংস্থার পক্ষ থেকে আমরা নিজেরা দায়িত্ব নিয়ে ওদের ব্লাড দেওয়ার চেষ্টা করি। ধন্যবাদ, আপনার নামটা বলবেন? আমার নাম বিলকিস বেগম, আমি সারেঙ্গা পল্লী সমাজ গ্রাম কল্যাণ সমিতির সেক্রেটারি। প্রয়োজনের সময় রক্তের চাহিদা অনুযায়ী রক্ত পাওয়া যায় না, কারণ রক্ত এমন একটি উপাদান যা কেবলমাত্র মানুষের শরীরেই একমাত্র কারখানা। তাই রক্তের চাহিদা মেটাতে হাওড়া সারেঙ্গা পল্লী সমাজ গ্রাম কল্যাণ সমিতির পক্ষ থেকে রক্তদান শিবিরের আয়োজন করা হলো এদিন। সংস্থাটি সম্পূর্ণ মহিলা দ্বারা পরিচালিত হওয়ায় এদিনের রক্তদান শিবিরে মহিলাদের সংখ্যাটা ছিল চোখে পড়ার মতো। আরে লোক আছে, এই হচ্ছে রক্ত।